আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, চলে এসেছি আমরা জিপসাম ডেকোরেশন ইউটিউব চ্যানেলে। দেশে ও দেশের বাইরে যে যেখানে বসে আমাদের ভিডিওগুলো দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাই আমরা জিপসাম ডেকোরেশনের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে সম্মুখীন হয়েছি, এটি আসলে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই চমৎকার একটি বাড়ির ভিতরে রুমের ভিতরে ডিজাইনের কি কি ধরনের কাজগুলো করছি সেই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে সম্মুখীন হয়েছি। এটি হলো ঠিকানা হলো নারায়ণগঞ্জ সোনাকান্দা বন্দর। এখানে এটা হলো মোড় স্যারের বাড়িতে, কাউন্সিলর মোড় স্যার। ভিতরে ড্রয়িং রুম এবং বিভিন্ন রুমের ভিতরে পুরো বাড়িটার ভিতরে কি ধরনের ডেকোরেশনের কাজগুলো করছি সেগুলো আপনাদের দেখাবো, এবং আমরা ওয়ালে কিছু ডিজাইনের কাজ করেছি রং দিয়ে, এগুলো আপনাদের দেখাবো। সিলিং এর জিপসামের কাজ আছে। তো পুরো ভিডিওটি আছে আমি মোহাম্মদ জাকির হোসেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো দর্শক দেখুন আমরা আসলে কি ধরনের কাজগুলো করছি সেগুলো আপনাদের দেখাবো, যদি ভালো লাগে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। তো দর্শক আপনাদের আসলে আমি একটি বেডরুমের ভিতরে নিয়ে আসছি। তো এটা হলো আসলে স্যারের মেয়ের রুম। এটার ভিতরে এই ওয়ালটায় কিছু ডিজাইনের কাজ করা হয়েছে যেগুলো আসলে রঙের দ্বারায়। তো আমার সামনে যে ডিজাইনগুলো আপনারা দেখতে পারতেছেন ওয়ালে রাজকীয় খুব চমৎকার যে ডিজাইনটা, এটা হলো নন ফ্লোর এম্বোস্ট করা ডিজাইন। এটা আসলে হাতের দ্বারায় করা হয়েছে, কোনো মেশিনে না এবং ঢাইছে না। তো এই সাইডে যে ডিজাইনগুলো দেখতে পারতেছেন এটা কিন্তু আসলে ডাইসের দ্বারা তৈরি করা হয়েছে। আর ওয়ালের সামনে যে ডিজাইনটা দেখছেন এটা কিন্তু নন ফ্লোর এম্বোস করা হয়েছে, হাতের দ্বারা কিন্তু কাজগুলো করা হয়েছে। আমি আপনাদের নিচ থেকে দেখাইতেছি এই কাজটা যদি আপনারা করেন স্কোয়ার ফিট 250 টাকা স্কোয়ার ফিট আসবে। মেটেরিয়াল যা যা লাগে সব কিছু আমরা দেবো, এবং উপরে করা হয়েছে জিপসাম, ফল সিলিং হাফ সিলিং করা হয়েছে। তো দেখতে পারতেছেন হাফ সিলিং, এবং এই বাড়ির ভিতর অনেক ধরনের ডিজাইনের ডেকোরেশনের কাজ হয়েছে। তো আপনারা অবশ্যই পাবেন, এখন আসলে কমপ্লিট হয় না, তো আপনাদের চাই একটু হালকা পাতলা কিছু দেখানোর জন্য। এটা আসলে গোল্ডেন করা হয়েছে, গোল্ডেনের ভিতরে এই ওয়ালটা অফ হোয়াইট রং করা হয়েছে পুরো বেসটা, তারপরে কিন্তু গোল্ডেন মারা হয়েছে, তারপরে গোল্ডেন করা হয়েছে। হয়তো লাইটিং এর ক্ষেত্রে একটু এক একটা ওয়ালে এক এক রকমের দেখা যাইতে পারে। এই যে দেখতে পাচ্ছেন জানালার উপরে কিন্তু বিট নকশা করা হয়েছে খুবই চমৎকার, এবং অনেক গোল্ডেনের কাজ করা হয়েছে। আমি পুরো রুমটা আপনাদের দেখাই। তো আপনারা যে ওয়ালে যে ডিজাইনগুলো রঙগুলো দেখতে পারতেছেন, আপনারা 40,000 টাকার ভিতরে হইলে এরকমের চারটি ওয়াল, চতুর্থ সাইডে কিন্তু চারটি ওয়ালে ডিজাইন করা হয়েছে। আর উপরে যে জিপসাম দেখতেছেন এটা আপনারা 50,000 টাকা হইলে করাইতে পারবেন। তো এরকম একটি রুমটা প্রায় 20 ফিট লম্বা হবে, চওড়ায় 13 ফিট হবে, টোটাল 90,000 টাকা খরচ হয়েছে। যদি চান আপনি এই ধরনের ডেকোরেশনের কাজ করাইতে পারেন, বিশেষ করে ওয়ালের কাজগুলো কিন্তু খুবই চমৎকার এবং আমার কাছে দর্শক ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা করাইতে পারেন। যে কাজটি দেখতে পারতেছেন গাছ বিভিন্ন লতা দিয়ে ডিজাইনটা করা হয়েছে খুবই চমৎকার। আমি আপনাদের একটু পাশে নিয়ে দেখাইতে চাই। এটা হলো জানালা, জানালার ভিতরে কি করা হয়েছে খুব সুন্দর একটি সিনারি লাগানো হয়েছে, এবং সাইড দিয়ে বর্ডার দেওয়া হয়েছে। দর্শক দেখুন একদম নিচ থেকে, এটা কিন্তু আসলে ফ্লোর টাইলস, এটা ফ্লোর টাইলস, ফ্লোর টাইলস থেকে পুরোটা ডিজাইন হয়ে একটা ওয়ালে আসছে। তো আপনাদের যদি এরকমের একটি ওয়াল 10 ফিট বাই 10 ফিট হয় তাহলে আপনাদের খরচ আসবে 25,000 টাকা বা 20,000 টাকা এর ভিতরে খরচ আসবে, এরকমের ডিজাইন যদি আপনারা করতে চান রঙের অ্যাম্বোস ডিজাইন। এগুলো করলে আপনার 20 থেকে 25,000 টাকা খরচ আসবে। এটা আসলে সবার দ্বারা সম্ভব না দর্শক, আমাদের দ্বারা সম্ভব। আপনারা চাইলে এই কাজগুলো করাবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা খুব ভালো কাজ করে থাকি। আসলে এটা কাজে পরিষয় আপনাদের দেখাইতেছি আমি, আপনারা দেখুন ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিভিন্ন ধরনের ডেকোরেশনের কাজ পেতে অবশ্যই আপডেট করতে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবো। অনেক কাজ আছে সেগুলো আপনাদের দেখাবো সময়ের সাথে সাথে, কিন্তু আমরা দেখাই দেবো আপনাদের কাজ, আমাদের এই যে কাজগুলো কি কি কাজ করছি সেগুলো কিন্তু দেখাই দেবো। আরও কাজ বাকি আছে সেই ভিডিও কিন্তু আমরা ভালো মতন এখনও আপনাদের ভিডিওটা দিচ্ছি না, অবশ্যই আমরা ভালো ভিডিও দেবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন যে কত চমৎকার এবং সুন্দরভাবে কাজগুলো করেছি।
তো দর্শক যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ জাকির হোসেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।